নমস্কার, আমি সম্বিত। আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল, এবং অনেকেই রিকোয়েস্ট করছিল যে অ্যাড এক্সচেঞ্জ বা এডিএস এক্সচেঞ্জের আপডেটটা দিতে। তো আপডেটটা আমি আপনাদের সামনে এনেছি। এডিএস এক্সচেঞ্জ ফুল ফর্মে চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়েছে অনেক কিছুই প্রতিবারের মতোই। এবারেও কিন্তু এবারে পরিবর্তনটা একটু স্পেশালই মনে হচ্ছে, জানি না ভবিষ্যতে কী হবে। তাও আপডেট যেটা রয়েছে আপনাদেরকে, আপনাদের অনুরোধ অনুযায়ী আপনাদের দিচ্ছি। একটা কথা, আপনি নিজে যুক্ত হওয়ার আগে প্রত্যেকটা জিনিস ভালোভাবে যাচাই করে দেখে শুনে নেবেন, কারণ আপনার ইনকামের অধিকার যেমন কারণ নেই, আপনার লস বা ক্ষতির অধিকার কারণ নেই। এখানে ইনকাম নিজে বুঝে শুনে নিয়ে তারপরে যুক্ত হবেন, যে কোনো জায়গায় যুক্ত হওয়ার আগেই। তো দেখুন, এখানে প্রিয় মেম্বার, আজকে থেকে টাস্ক শুরু হবে। হ্যাঁ, এখনও ওয়েবসাইটটি লগ ইন করা যাচ্ছে না, ওয়েবসাইটটি বন্ধ আছে মেনটেন্যান্সের জন্য। মেনটেন্যান্স কমপ্লিট হলেই টাস্ক শুরু হয়ে যাবে, এবং আজকে বিকেল থেকে অথবা কাল থেকে শপিং ওয়ালেটে ডিপোজিট করতে পারবেন। মানে আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে চাই, সেটা কিছুক্ষণ বাদেই জানবো। শপিং ওয়ালেটে আগে 1320 টাকা ডিপোজিট করতে হবে পুরনো মেম্বারদের, এবং নতুন মেম্বারদের 2000 টাকাই ডিপোজিট করে চলতে হবে। এবং তার ফলেও তারা কিন্তু কেউ লোকসান করবে না, তাদের নিজের টাকাও রিফান্ড পেয়ে আরও ইনকামের সুযোগ তারা পেয়ে যাবে। যারা শপিং ওয়ালেটে ডিপোজিট করবেন তারাই কেবল লেভেল ইনকাম পাবে, এবং তাদের থেকেই কেবল কিন্তু লেভেল ইনকাম তৈরি হবে। মানে যে শপিং ওয়ালেটে ডিপোজিট করবে না তার থেকে কোনো লেভেল ইনকাম তৈরি হবে না, না সে নিজে ইনকাম করতে পারবে কোনো লেভেল থেকে, শুধু ট্যাক্সে করতে পারবে, নিজের ইনকামটা চলতে থাকবে। তার আপনার টিমকে যদি আপনি জানাতে পারেন তো খুব ভালো হয়, এবং এখানে 10 জন যদি আপনার টিমের তরফ থেকে ফান্ড যুক্ত করে থাকেন এবং তার আগে আপনি করে থাকেন, তো অবশ্যই আপনি তাদের থেকে লেভেল ইনকামটি পাবেন শুধুমাত্র 10 জনের থেকেই। অনলাইন শপিংয়ের জন্য আজকে প্রোডাক্ট লিস্ট হওয়া শুরু হয়েছে, 2-3 দিনের মধ্যে সকল দ্রব্য বা প্রোডাক্ট লিস্টেড হয়ে যাবে। নতুন মেম্বার অ্যাক্টিভেশান, 2000 টাকার অ্যাক্টিভেশান করার সময় আপনি সেই অ্যাক্টিভেশানটি করবেন আপনার শপিং ওয়ালেটের 1200 টাকা ব্যবহার করে, এবং বাকি 800 টাকা আপনার টপ আপ ওয়ালেটে যদি ব্যালেন্স থাকে তবে সেই ব্যালেন্স দিয়ে। এইভাবে আপনি তার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিতে পারেন। 7 দিন অবধি টাস্ক কিন্তু চলবে, শপিং ওয়ালেটে টাকা না জমাও যদি করা হয়। মানে 7 দিন সময় দেওয়া হচ্ছে, 7 দিন আপনাকে টাস্কটা কোনো রকম শর্ত ছাড়াই দেখতে দেওয়া হচ্ছে। যদি আপনি এর মধ্যে জমা না করতে পারেন তো আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যেমন এখানে লেখা রয়েছে, 7 দিন পরে শপিং ওয়ালেটে টাকা জমা না হওয়ার কারণে আইডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, এতে কোম্পানির কিছু করা নেই। এখানে নতুন মেম্বারদের 2000 টাকা শপিং ভাউচার দেওয়া হবে, সব মিলিয়ে 1 বছরের মেম্বারশিপ পাবেন তারা, বা আমরা সকলেই 1 বছরের মেম্বারশিপ পাবো, যেখানে 1 বছরে 12000 টাকার জিনিস, 12000 টাকা নিজের ইনকাম করতে পারবেন। কাউকে রেফার করুক কি না করুক কোনো ম্যাটার করে না, কিন্তু সে 12000 টাকা অবধি ইনকাম করতে পারবে 1 বছরে। কোনো সরাসরি মেম্বার ছাড়াই সেই ব্যক্তি শপিং ওয়ালেটে দিয়ে দেওয়া হবে। কোনো যদি সরাসরি মেম্বার না থাকে সেই ব্যক্তির, যে নতুন মেম্বার হয়েছে বা পুরনো মেম্বার, তার কিন্তু ইনকামটা পুরোপুরি শপিং ওয়ালেটে দিয়ে দেওয়া হবে, যেখান থেকে তিনি প্রতি মাসে 30% পর্যন্ত ব্যবহার করে শপিং করতে পারেন। মানে 40000 টাকা যদি সে শপিং করে প্রতি বছরে সেই বছরটিতে, তাহলে পুরো 12000 টাকা কিন্তু তার ডিসকাউন্টেড হয়ে যাবে। মানে 30% মতো তার ডিসকাউন্টেড প্রাইস দেওয়া হবে, এই যে ইনকামটি তার শপিং ওয়ালেটে চলে যাবে কোনো রকম রেফার ছাড়া। একজন যদি কেউ রেফার করে এবং পরে তিনি সেই ইনকাম অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য ব্যবহার করতে পারেন, একজন যদি রেফার করতে পারেন পরে কিন্তু সেই অর্থ বা তার ইনকাম করা অর্থ দিয়ে অন্য কারোর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য ব্যবহার হতে পারে। 2 জন সরাসরি মেম্বার করা হয়ে গেলেই তারপর সেই টাকা সরাসরি উইথড্রল করতে পারবেন। 2 জন যখন সরাসরি মেম্বার অ্যাক্টিভ করা হয়ে যাচ্ছে তখনই কিন্তু সেই টাকা উইথড্রল করতে পারবেন। এখানে 2 জন সরাসরি মেম্বার থাকলে সে কিন্তু টাকাটা উইথড্রলও করে নিতে পারবেন।
একজন সরাসরি মেম্বারে শুধু সে টপ আপ করতে পারবে কোনো আইডি অ্যাক্টিভেশনের জন্য, দুজন যদি সরাসরি মেম্বার করে ফেলে কেউ তবে কিন্তু সেই টাকা দিয়ে তিনি উইথড্রলও করতে পারবেন বা কাউটা অ্যাক্টিভেটও করতে পারবেন, সেটাই বলা হয়েছে। এখন এমন কেউ থাকবে না যে সিস্টেম থেকে সুবিধা নিতে পারবে না, যে সে যে কেউই হোক টিম করতেও পারে নাও করতে পারে কিন্তু প্রত্যেকেই সিস্টেম থেকে সুবিধা নেবে। এই সিস্টেমে সম্পূর্ণরূপে মেম্বারশিপ মডেলের উপর কাজ করছে, এই সিস্টেমটা সম্পূর্ণরূপে মেম্বারশিপ মডেল উপর কাজ করছে। অ্যাফিলিয়েট মার্কেটিং বোনাস ছাড়াও আমরা যে কাজ করব তার যে অ্যাফিলিয়েট মার্কেটিং হবে, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজ করব আমরা, তো টাস্ক আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে দেবে এবং সেই বোনাস ছাড়াও প্রতিদিন লেভেল ইনকাম বোনাস আমরা পাবো, ডিসপ্লে ইউনিট যারা যারা নিয়েছি তারও ইনকাম পাবো এবং মার্ট যারা যারা নিয়েছি তাদের থেকেও ইনকাম পাবো, এবং কেউ যদি র্যাঙ্ক অ্যাচিভ করে থাকি ভালো কাজ করে সে পদমর্যাদার যে পুরস্কার সেও পাবে। এম পয়েন্ট মানে শপিং পয়েন্ট থেকেও সেই উত্তোলনযোগ্য সুবিধা আমরা পাবো সকলে। আর এই সবকটা জিনিস কিন্তু কোম্পানির তরফ থেকেই দেওয়া হয়েছে শুধুমাত্র একবার 2000 টাকা দিয়ে জয়েন করার পর। আজ আপনি যে কোনো মেম্বারকে জয়েন করতে বলতে পারেন, সে টিম করুক কি না করুক তাতে কোনো ম্যাটার করে না। তার এক বছরের ইনকাম 12,000 টাকার ভাউচার তার হাতে থাকবে শুধুমাত্র 2,000 টাকার জয়েনিংয়ের জন্য। আর পুরনো মেম্বারের 1,320 টাকা যুক্ত করার পরে 2,000 টাকা মূল্যের দ্রব্য তার ঘরে কিন্তু পৌঁছে যাচ্ছে। তার সাথেই সেই ব্যক্তি সকল ধরনের ইনকাম করার সুবিধা দেওয়া হচ্ছে, তার সাথে একটা ইনকামের সুবিধা দেওয়া হচ্ছে, সে ভালো একটা নেটওয়ার্ক বিল্ড করে দারুণভাবে একটা ইনকাম করতে পারে। আজ এডিএস সব দিক দিয়ে স্টেবল হয়েছে ম্যাক্রোবাজার এবং তার ধারণার জন্যে। এখন নির্ভর করছে যে আপনি কিভাবে আর সিস্টেমকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন। আপনার দলকে, দলের গঠন সব কিছুই একই আছে, আমাদের দল বা টিম কিন্তু একই আছে এবং আপনার উপর নির্ভর করছে যে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে কোম্পানিকে দেখছেন, কিভাবে আপনি ইনকাম করবেন। দৃষ্টিভঙ্গি যদি আপনার একতরফা হয়ে থাকে বা সেটা অপরিবর্তিত হয়ে থাকে তাহলে একটু সমস্যা তো হবেই। শুধু প্রয়োজন আপনার দলকে বোঝানো। আজকে এডিএস এক্সচেঞ্জে জয়েন হতেই মানুষ ফ্রি হয়ে যাচ্ছে, তাদের দেওয়া টাকা তার হাতে ইনকামের সাথে পৌঁছে যাচ্ছে যখন তাকে এত বড় সুযোগ দেওয়া হচ্ছে। তো এডিএসের সাথে যুক্ত হলেই সে মাত্র 2,000 টাকা দেওয়ার সাথে সাথেই ফ্রি হয়ে যাচ্ছে, যে ঘরে ঘরে তার জিনিসপত্র পৌঁছে যাচ্ছে এবং সে নিশ্চিন্তে সারা বছর ধরে একটা সাবস্ক্রিপশন বেস প্ল্যানের মধ্যে যুক্ত থাকায় তার কিন্তু একটা বছরের নানা রকম দৈনন্দিন চাহিদাগুলো পূরণ হচ্ছে। এখন হচ্ছে বাকিদের কথা, যারা বুঝতে চাইছেন না তাদের জন্য এডিএস বা আমাদের সংস্থা কিছু করতে পারবেন না। আজকে থেকে সিস্টেমের প্রতি মেম্বার টাস্ক করতে পারবেন। প্রথম 7 দিনের মধ্যে আপনাদের শপিং ওয়ালেটে 1,320 টাকা যুক্ত করতে হবে। আইডি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে যদি ফান্ড সময় মতো না ভরা হয়। উইথড্র করার আগে KYC করতেই হবে, ট্যাক্সের জন্য KYC প্রয়োজন বাধ্যতামূলক নয়, শুধু উইথড্র করতে KYC প্রয়োজন। KYC না করলে কেউ কিন্তু উইথড্রল করতে পারবেন না, এই কারণে নিজের আইডি সেইভাবেই অ্যাক্টিভ করুন বা KYC করুন। পেন্ডিং উইথড্রল আপনারা 45 দিন পর থেকে ক্লিয়ার হওয়া দেখতে পাবেন এবং যেসব ওয়ালেট রিভার্স করা হয়েছে সেই ব্যালেন্সগুলো 45 দিনের মধ্যে আনলক হয়ে যাবে। ওয়ালেটে আমাদের অনেকেরই টাকা ছিল যেগুলো রিভার্স করা হচ্ছে, সেগুলো 45 দিনের মধ্যে আস্তে আস্তে আনলক হয়ে যাবে। যাদের টপ আপ ওয়ালেটের অনুরোধ জানানো হয়েছে তাদের এক এক করে রিফান্ড হতে থাকবে যখন তারা শপিং ওয়ালেটে ফান্ড যুক্ত করতে থাকবে। যাদের টপ আপ ওয়ালেটের অনুরোধ জানানো হয়েছে, টপ আপ ওয়ালেটের অনেকে ফান্ড কেটে নেওয়া হয়েছিল এবং তার অনুরোধগুলো জানানো হয়েছিল, তারা তখনই সেই ফান্ডগুলো ফেরত পাবে যখন তারা তাদের শপিং ওয়ালেটে ফান্ড যুক্ত করতে থাকবে এবং একে একে তাদের ফান্ডগুলো রিফান্ড পেতে থাকবে।
এমনিতেও তাদের টপ আপ ওয়ালেটে ফান্ড পেতে থাকবে যাদের রিফান্ড করা হবে। এমনিতেও যাদের এমনিতেও রিফান্ড করা হবে অবশ্যই টপ আপ ওয়ালেটে তাদের কিন্তু ফান্ড যুক্ত হতে থাকবে। তাহলে আপনারা গোয়া ইভেন্টের জন্য আপনাদের সকলের সাথে উপভোগ করার জন্য 3 দিন 2 রাত্রি প্রোগ্রাম সহ লঞ্চ করা হবে। ধন্যবাদ জানিয়ে আমাদের রাহুল স্যার কিন্তু এই আপডেটটা দিয়েছেন এবং আশা করি আপনাদের সকলের ভালো, তিনিও ভালো চান হিসাবেই আমাদেরকে আপডেটটা দিয়েছে। এবং এটা জাস্ট একটা আপডেট, এখানে বুঝে শুনে আপনি করবেন। আমি টেলিগ্রামে আরও আপডেট অনেক দিন ধরেই দিচ্ছি, আপনারা সেগুলোও ফলো করতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ আমি সুরক্ষিত থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। ধন্যবাদ।